এই সিজনের গোল্ডেন গ্লাভ জয়ী প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নিল ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিল ভাস্কর রয়কে। রাজস্থান ইউনাইটেডের হয়ে এই সিজনে আই লিগে গোল্ডেন গ্লাভ জিতেছে এই প্লেয়ারটি। এর আগে মিনার্ভা পাঞ্জাব এফসির হয়েও খেলেছে আই লিগে। তো এই বিগ প্লেয়ারটিকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ইয়াং ট্যালেন্ট। দেখা যাক ইস্ট বেঙ্গলে এসে কীরকম ম্যাচ টাইম পায় এবং নিজেকে কীভাবে প্রমাণ করতে পারে আইএসএলে। এছাড়াও ইস্ট বেঙ্গল কিন্তু কথাবার্তা প্রায় অনেক দূরই এগিয়ে ফেলেছে সৌভিক চক্রবর্তীর সাথে। হায়দ্রাবাদ এফসির প্লেয়ার এই সৌভিক চক্রবর্তী, তাকে কিন্তু হায়দ্রাবাদ এফসি থেকে ইস্ট বেঙ্গল সাইন করাতে চাইছে এরকমই খবর। এবং কথাবার্তা প্রায় অনেকটা পাকা, প্রি কন্ট্রাক্ট পেপারটাও কিন্তু পৌঁছে গেছে সৌভিক চক্রবর্তীর কাছে, শুধুমাত্র সাইন করাটাই যা বাকি। তো এবার দেখা যাক কী হয়। তো আজকের খবর ছিল এইটুকু। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।